আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান জানালেন যে আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমার কাছে মোনাজাত করো, প্রার্থনা করো, আমি তোমাদের মোনাজাতের, তোমাদের দোয়া, তোমাদের ডাকে সাড়া দেব। তাহলে দোয়া করা লাগবে নির্দেশ কার? আল্লাহ। হ্যাঁ, দোয়া করা লাগবে আল্লাহর কাছে। আর দোয়া উমুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। এবাদতের কথা বলার আগে আল্লাহ দোয়ার কথা বললেন, দোয়ার কথা বলতে বলতে এবার আলোচনার ধরন তিনি পাল্টিয়ে ফেলেছেন। এবার বলছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, নিশ্চয় যারা আমার এবাদত থেকে অহংকার করে মুখ ফেরায়। আগে কি এবাদতের কথা বলেছে না দোয়ার কথা? তার মানে দোয়াটাই এবাদত, দোয়া করা কি? এখন এই দোয়া হয়তো হাত তুলে অথবা হাত ছেড়ে দিয়ে, এই নিয়ে মতভেদ আছে। কিন্তু দোয়া আপনাকে করা লাগবে, হাত তুলে করেন আর হাত ছেড়ে দিয়ে করেন, দোয়া করাই লাগবে। কেউ যদি দোয়া থেকে নিজেদেরকে মাহরুম মনে করে, মনে করে অহংকার করবো না, ও দরকার কি? ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার এবাদত থেকে, তার মানে দোয়া থেকে অহংকার করে মুখ ফিরিয়ে নেয়, অতি সত্তর তাদেরকে লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে জাহান্নামে যাওয়া লাগবে। আজ এই দেশে অনেক মানুষ কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য এই আয়াতের কারণে দেখছি আমরা ওরা প্রস্তুতি নিচ্ছে। যত কথা ওদের ফরজ ওয়াজিব এদের নেই, শুধু দুয়ার বিপক্ষে। মোনাজাত করা যাবে না, মোনাজাত হাত তুলে করা হারাম, এই এই ফালি ফতোয়া দিচ্ছে। আপনি মোনাজাত হাত তুলে করেন আর হাত ছেড়ে দিয়ে করেন, আপনাকে করা লাগবে। আর হাত তুলে মোনাজাত করলেই বেদাত হবে না, বিষয়টা এমন না। বিশ্বনবী তার জীবনে অনেকবার হাত তুলেও মোনাজাত করেছিলেন। বৃষ্টি হচ্ছিল না, ইস্তেশকার নামাজে তিনি হাত তুলে মোনাজাত করেছিলেন। বদরের ময়দানে বিশ্বনবী সাহাবা একরামকে যখন আর দেখতে পাচ্ছিলেন না, তখন তিনি হাত তুলে মোনাজাত করেছিলেন। হযরত আবু বকর বলেন তার গায়ের চাদর পড়ে যাচ্ছিল, হাত এত উপরে উঠেছে যে তার বগলের যে শুভ্রতা সাদা অংশ পর্যন্ত আমি দেখেছি। আমি হ্যাঁ চাদরটা গায়ে চড়িয়ে বললাম, হে রসুল, আপনি কান্নাকাটি করেন, এত উপরে হাত তুললেন। সঙ্গে সঙ্গে আকাশের দিকে তাকিয়ে দেখলেন যে ফেরেশতা একটা একটা করে নামতেছে, ইদি তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নি মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালায়িকাতি মুরদিফিন। সূরা আনফালের 9 নম্বর আয়াত। হযরত জিব্রাইল এসে বলেন, হে নবী, আপনি হাত নামান, আকাশের দিকে তাকিয়ে দেখেন, ফেরেশতা আল্লাহ অলরেডি নাজিল করে দিয়েছে, তাও একটা দুইটা না, 1000 আলফিম মিনাল মালাইকা, 1000 নামতেছে, তাও খালি হাতে না, মোটা মোটা ডান্ডা নিয়ে, মোটা মোটা ডান্ডা শুধু না, তাও সিরিয়াল হয়ে, মুরদিফিন মানে বাই সিরিয়াল, একটার পর একটা নামতেছে। আবু জেহেল কিন্তু ফেরেশতা চেনে না, চেনে শয়তান। কে? শয়তান কিন্তু ফেরেশতা চেনে। এক দৌড়ে গিয়ে আবু জেহেলকে বলছে, ইন্নি বাড়ি মিনকুম ইন্নি আরো মালা তারও না ইন্নি আখাফুল্লাহ, আমি চলে গেলাম, ভাগলাম। কেন? কারণ আমি যা দেখতে পাচ্ছি তুমি দেখতে পাচ্ছ না, ফেরেশতা তো দেখছি আর খালি হাতে না, মোটা মোটা ডান্ডা, সিরিয়াল করে নামছে, একটা দিলে আমার খুঁজে পাওয়া যাবে। আমি হাসির খোরা কিনা, আমি একটা বিষয় বোঝাতে চাচ্ছিলাম যে যারা মোনাজাত নিয়ে আজ ফতোয়াবাজি করছে, নবীজি তাহলে মোনাজাত করতে গিয়ে হাত অত উপরে তুললেন কোন কারণে? এখন যদি বলেন ফরজ নামাজের পরে আছে কিনা, হ্যাঁ মতভেদ আছে, জীবনে একদিনও করেননি এরকম না। আপনি যদি এটাকে এবাদত মনে করে করাই লাগবে, না করলে নামাজ হবে না, এরকম করলে আপনার কিন্তু বেদাত হবে, গোনা হবে। কিন্তু কেউ যদি আল্লাহর কাছে কিছু চায়, কাকতি মিনতি আল্লাহর কাছে মোনাজাত করে, আপনি বাধা দিয়ে, আপনার কিন্তু গোনা হবে। কোন কারণে বাধা দেবেন আপনি? ও তো আর ভগবানের কাছে চাচ্ছে না, চাচ্ছে? ও চাচ্ছে কার কাছে? আল্লাহ।